नमस्कार प्रिय दर्शक बंधुरा सात बांगलार आरो एकटी नतून पर्वे आपनादेर स्वागत जानाई। आज शेयर करब चिकेन पकोड़ार रेसिपी। गरमागरम एई पकोड़ा एक्केबारे जमिए देबे शीतेर सन्ध्या। तो आसुन खूब सहजे चटपट बानिए फेली चिकेन पकोड़ा। आमार एई छोट्ट चैनलटी एखोनो जदि सबस्क्राइब करा ना थाके ताहले सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध जानालाम এবং পাশের বেল আইকনটি প্রেস করে পেয়ে যান সববার আগে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটি বড় মিক্সিং বোলে নিয়ে নিলাম চিকেনের পিসগুলি। এরপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, গ্রেটেড রসুন নিলাম 1 টেবিল চামচ, গ্রেটেড আদাও নিলাম 1 টেবিল চামচ। দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো পেঁয়াজ কলি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি মোটা মোটা করে গুঁড়ো করা গোলমরিচ 1 চামচ। এরপর একটা ডিম ভেঙে দিলাম। দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এবার এই সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রয়োজন হয় আরো 1 টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার নিলাম। আবারও ভালো করে সমস্তকে মেখে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকা তুলে দিলাম। চিকেন খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একে একে ছেড়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনের পিসগুলি। গ্যাস মিডিয়ামে রেখে পকোড়া ভেজে নিতে হবে, যাতে বাইরে বাদামি রং হতে হতে চিকেন ভেতরে ঠিকমতো কুক হয়ে যায়। পকোড়াতে বেশ একটা সুন্দর সোনালি রং ধরে গেছে। হালকা হাতে উল্টে দিলাম, অন্য দিকটাও ধীরে ধীরে সোনালি রং ধরে যাচ্ছে। আবারও উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ধীরে ধীরে সময় নিয়ে পকোড়াগুলি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার পকোড়া খুব সুন্দর ভাজা হয়ে গেছে। স্ট্রেনার দিয়ে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেল শুষে নেয়। এইভাবেই আমি বাকি পকোড়াগুলি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের এই পকোড়াগুলি। গরম গরম মুচমুচে এই পকোড়া টমেটো কেচাপের সঙ্গে খেতে খুব মজাদার হয়। আশা করি আমার আজকের এই পকোড়ার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমায় লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ।